আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। পরিমনি ও রাজকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব। চলুন বন্ধুরা, র্যাব গিয়ে কিভাবে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েলো কি। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। পরিমনি রাজকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব। চলুন বন্ধুরা, র্যাব সদর দপ্তর পরিমনি এবং রাজকে কিসের কোন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে চলুন আমরা জেনে নিই, মূল সংবাদে চলে যায়। তো বন্ধুরা, তার আগে বলি আমার চ্যানেলটি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনি সাথে সাথে নতুন সংবাদ পেয়ে যান। রাজধানীর বনানী বাসা থেকে মাদক সহ আটক চিত্রনায়িকা পরিমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব। বৃহস্পতিবার দুপুর দুটায় র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। জানতে চাইলে র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরিমনির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনানী থানায় মামলাটি দায়ের করা হবে, বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। বুধবার রাতে র্যাব অভিযান শেষে পরিমনিকে আটক করে, আটকের পর তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে দেওয়া হয়। রাতভর সেখানে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় পরিমনিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুর বুধবার বিকাল 4টার দিকে পরিমনির বাসায় অভিযান চালায় র্যাব ওয়ানের সদস্যরা। এই সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরিমনি বিষয়টিকে সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে, আমি ভয় পাচ্ছি। তিনি থানা পুলিশ ডিবি কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন কল করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেলে 4টা 35 মিনিটের ভেতর থেকে দরজা খুলে দেয়। এরপর র্যাব সদস্যরা ভেতরে ঢুকেন ও তল্লাশি শুরু করেন। পরে রাত 8টার দিকে নতুন মাদক LSD, IS ও বিদেশি মাদক সহ পরিমনিকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। এরপর রাজকেও আটক করা হয়। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ পরিমনি এবং রাজের নিয়ে। আজকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে র্যাব সদর দপ্তর। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।